ওরে, এই যে মিস্ট বের হচ্ছে ভাই, মিস্ট বের হচ্ছে, ধোয়া বের হচ্ছে, 28 ঘন্টা চলবে এক চার্জে, এক চার্জ চলে 28 ঘন্টা, কি বলে এলইডি চালাতে পারবেন 45 ঘন্টা, পাওয়ার ব্যাংকের কাজ করে চার্জার ফ্যান, এক চার্জে 30 ঘন্টা চলবে, 30 ঘন্টা মানে কি, আচ্ছা ছোট বড় করতে পারবেন, বাফলে চাপ দিলে কিন্তু আপনারা, আচ্ছা ছোট বড় করতে পারবেন, গরমের মধ্যে যারা লং জার্নি করতেছে বাড়িতে যাচ্ছে, শান্তিতে বাসের মধ্যে চালাতে পারবেন, চালাতে পারবেন, এয়ার কুলার এমন একটা জিনিস, এসির কাজ মানে ফুল এসি, আপনার এটা একসাথে বাতাসটারে ঘুরাই দিব, ঘুরাই দিব, তখন কিন্তু আপনি এই যে ঘুরানো অফ করছেন, কি বলেন ভাই, 7 ঘন্টা চলবে, 7 ঘন্টা চলবে, সব 1 ঘন্টা পরে অফ হয়ে যাবে, 2 ঘন্টা পরে অফ হয়ে যাবে, 4 ঘন্টা পরে অফ হয়ে যাবে, কি ফ্যান নিয়ে আসছেন, এক চার্জে নাকি 3 দিন চলবে ফ্যান, ভাই এক চার্জে 3 দিন, আপনি ফ্যান নেওয়ার পরে আপনার 3 দিনের কোনো চিন্তা করা লাগবে না, ব্যাপার কোথায় আছেন, কারণ বর্তমানে যে বিদ্যুতের যে পরিমাণে ঘাটতি, আপনার গ্রাম অঞ্চলে তো ফোন দিলেই ভাই বিদ্যুৎ নাই, ফোন দিলেই বিদ্যুৎ নাই, তো এই ফ্যান কি এক চার্জে 3 দিন চলবে, ভাই এক চার্জে 30 ঘন্টা চলবে, 30 ঘন্টা মানে কি, আপনার দিন হয়তো 2-5 ঘন্টা যদি কারেন্ট চলে যায়, 3 দিন অনায়াসে চালাতে পারবেন, আচ্ছা মানে হচ্ছে 30 ঘন্টা চলবে মানে 3 দিন চলবে, এটা স্বাভাবিক, কারণ একটা ফ্যান আপনি 10 ঘন্টার বেশি আপনার ব্যাকআপের দরকার নাই না একদিনে, তো একদিনে যদি 10 ঘন্টা চালান 3 দিনে 30 ঘন্টা চালাবেন আপনি, এক চার্জে 30 ঘন্টা চলবে, শোরুম অ্যাড্রেসটা আমি একটু বলে দিই, হোলসেল হোম অ্যাপ্লায়েন্স, ওকে, আপনার বসিরা রোড, বসিরা ব্রিজ সংলগ্ন, বসিরা বাস স্ট্যান্ড, আচ্ছা মোহাম্মদপুর ঢাকা, মোহাম্মদপুর বসিরা বাস স্ট্যান্ড এসে জাস্ট হাতের ডানে তাকাবেন, দেখতে পাবেন বড় করে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের শোরুম আছে, আচ্ছা সেখান থেকে আপনারা দেখে শুনে বুঝে এসে নিতে পারবেন আমাদের কাছ থেকে এসে, ওকে দেখেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু প্রোডাক্ট পাবেন হোলসেল দামে, ইমো হোয়াটসঅ্যাপ নানা নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে আপনারা অডিও কল ভিডিও কল যে কোনো ভাবে হোক, হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, ওকে, হোলসেল দামে কি প্রোডাক্ট পাওয়া যাবে আপনাদের এখানে, অবশ্যই হোলসেল দামে প্রোডাক্ট পাওয়া যাবে, হোলসেল দামে শুধুমাত্র যে ফ্যান কুলার পাবেন তা কিন্তু না, হ্যাঁ হ্যাঁ, আপনি পাশাপাশি কিন্তু আমাদের, আপনি আমাদের কাছে দেখেন এসি মানে গ্রিল এসি পাবেন, গ্রিল কুলার পাবেন, ওকে, টিভি পাবেন, ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার, যা দরকার আপনার বাসার জন্য প্রয়োজনীয় জিনিস আছে সবকিছু কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন, ওকে দেখেন তাও আবার নিতে পারবেন এখানে এক পিস নিলেও হোলসেল দামে, এরপর দেখেন আপনি দেখাবো আছে ডিফেন্ডার কোম্পানির আপনার 29-38 মডেলের, হ্যাঁ হ্যাঁ, যেটা আপনার 18 ইঞ্চি, খুবই পপুলার একটা ফ্যান, আচ্ছা আমি এই ফ্যানের সম্পর্কে আমি প্রথমে একটু বলে নিই, হ্যাঁ হ্যাঁ, আপনারা বিভিন্ন কাস্টমাররা বিভিন্ন দোকানদাররা প্রতারিত করে, ভাই আমার ফ্যান 2024 সালের, আচ্ছা ভাই 24 সালের ফ্যান, একটা কোম্পানি কেটিএস গ্রুপের একটা কোম্পানি ফ্যান লঞ্চ করছে আপনার নভেম্বর-ডিসেম্বরে, হ্যাঁ হ্যাঁ, নভেম্বর-ডিসেম্বরে একটা ফ্যানের অর্ডার করার পরে সেই ফ্যানটা আমাদের হাতে পৌঁছে জানুয়ারি মাসে, আচ্ছা এখন আপনার এক মাসের মধ্যে আপনার বা দুই মাস মানে 15 দিন বা 10 দিনের মধ্যে চায়না থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়ে বাংলাদেশে আসা ইম্পসিবল, এগুলো কিন্তু বাংলাদেশে আসার পরে বিভিন্ন দোকানদাররা সিল মারছে, হ্যাঁ সিল মেরে আপনার 2023 সালে 24 বানাচ্ছে, আচ্ছা 2023 সালে 24 বানাচ্ছে, 24 বানিয়ে আপনারা মানে আপনারা মূলত 24 দেখে নিচ্ছেন, আপনি প্রতারিত ওইটা না, মানে আপনি জিনিস যেটা নিচ্ছেন সেটা ভালো জিনিস নিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার ব্যাটারি একই আছে, শুধুমাত্র আপনাকে একটা চোখের ভুল দেখানো হচ্ছে, মানে বোকা বানাচ্ছে, 23-24 বানাচ্ছে, কিন্তু আপনি আমারটাও যা আর একজনেরটাও তা, মানে আপনি অন্য কোথাও দেখেন তাই সেটাও এক, আচ্ছা 24 দেখেন সেটাও একই জিনিস, কারণ আপনি তার কাছ থেকে নিলেও নেয়ার দিন থেকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, আপনি আমার কাছ থেকে নিলেও নেওয়ার দিন থেকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, আচ্ছা ওকে, আপনার 23-24 যে একটা বিষয় নিয়ে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই জিনিস থেকে আপনার একটু বিরত থাকবেন, আপনার কাস্টমার নিচ্ছেন আপনারা দেখবেন যে আপনাদের আজকে থেকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা তারা পাচ্ছেন কিনা, ইয়েস এটাই হচ্ছে, আপনার 2-3 বছরের কিছু হবেই না, আপনি সার্ভিস ওয়ারেন্টি আপনার প্রয়োজনই নাই, ইয়েস আপনার যেদিন নেবেন সেদিন থেকে আপনার 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, এছাড়া আপনারা 4-5 বছরের অনায়াসে ইউজ করতে পারবেন, অনায়াসে ইউজ করতে পারবেন, ইয়েস দেখেন আজকে যারা ফ্যান কিনবেন, বিদ্যুতের সংকট, হ্যাঁ আমি আপনি চিন্তা করে দেখেন যে আজকের জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি, বিদ্যুৎ থাকছে না, বিদ্যুৎ থাকছে না, শেষ পর্যন্ত 12টার পরে এসে মানে আসছে, ইয়েস আজকে কিন্তু ভাই ওই রকম ভাবে রোদ উঠে নাই, তাও যে পরিমাণের গরম, পরিমাণে গরম, রোদ না উঠলেও কিন্তু যে পরিমাণে গরম, গরম মানে আপনার একটা মানে বর্তমানে কিন্তু কয়েকটা জায়গায় হিট অ্যালার্ট চলছে, আচ্ছা 16 ইঞ্চির একটা ফ্যান, আপনারা ফ্যানের কিভাবে দেখবেন, ওকে এই যে দেখেন এখানে আপনার 12-15 ঘন্টা চার্জ দিলে আপনার 100% ফুল হবে, আচ্ছা তারপরে আপনি পাওয়ার দেওয়ার পরে এখানে প্লাস মাইনাস আছে, প্লাস দিলে এই দেখেন, হ্যাঁ হ্যাঁ এই দেখেন এইভাবে চলবে আপনার মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা, আচ্ছা ফুল স্পিড চলবে 2.5 ঘন্টা, ওকে এরপর মিডিয়াম স্পিড আছে কত 4-5 চলবে আপনার হলো 6 ঘন্টা, এরপর লো স্পিড আছে 2-3 চলবে আপনার 30 ঘন্টা, মানে এইভাবে 30 ঘন্টা চালাতে পারবেন, 30 ঘন্টা চলবে ফ্যান, আপনি এলইডি চালাতে পারবেন, হ্যাঁ হ্যাঁ মিনিমাম 45 ঘন্টা, আচ্ছা ওকে এলইডি লাইট 45 ঘন্টা ব্যাকআপ দিবে, এটাতে দেখেন আপনি এটাতে এখান থেকে কিন্তু মোবাইল চার্জ দেওয়ার
অপশন আছে। আচ্ছা ফোন চার্জ হয়? জি জি অবশ্যই ফোন চার্জ, মানে পাওয়ার ব্যাংকের কাজ করে। ওকে দেখেন পাওয়ার ব্যাংকের কাজ করে চার্জার ফ্যান, রিচার্জেবল ফ্যান। আমি একটু দেখাই আপনাকে, জ্বলে গেছে। ইয়েস দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, ওকে যারা দেখতে পাচ্ছেন একদম চার্জ কিন্তু হচ্ছে ফোনটা। ওকে অন্য ফোন দিয়ে ট্রাই করাবো, দেখেন দেখেন একদম চার্জ হচ্ছে। এটা হচ্ছে দুইটা কালার আছে তাই তো? এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে। আচ্ছা সাইজ কয়টা আছে? কোন সাইজ আছে আপনার? দুইটা, একটা হলো 16-18 ইঞ্চি, হ্যাঁ একটা হলো 16 ইঞ্চি। আচ্ছা আমি দামটা একটু বলে দিই, 18 ইঞ্চির দাম থাকবে মাত্র 7,500 টাকা। মাত্র 7,500 টাকা? জি, আপনারা ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি, ডেলিভারি অগ্রিম করবেন মিনিমাম 500 থেকে 1,000 টাকা অগ্রিম করে দেন আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন। আচ্ছা মাত্র 7,500 টাকা ডেলিভারি চার্জটা, জাস্ট অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে। বাসায় পৌঁছে যাবে। ওকে এরপরে হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি কালার কিন্তু দুইটা আছে। আপনারা কিছু কিছু কাস্টমার আছে যারা বলেন ভাই আমি চাইছি ডিফেন্ডার দিয়েছেন কেনেডি, চাইছি কেনেডি দিয়েছেন ডিফেন্ডার, ভাই ডিফেন্ডার কেনেডি জিনিস কিন্তু এক। আচ্ছা কথা হলো একটা মানুষের দুটা নাম, ওকে এছাড়া আর কিছু না। এটাই, এছাড়া আর কিছু না। এখানে দেখা যাচ্ছে দেখেন দুইটা ফ্যানই কিন্তু সেম সাইজ, সেম ডিজাইন, সেম মডেল, সেম সব কিছু, ডিফেন্ডার লেখা, কেনেডি লেখা। তো এতে আসলে কিছু না, এটা কেটিএস কোম্পানি, যারা এদেরকে বাংলাদেশে আনছে তারা হচ্ছে কেটিএস কোম্পানি তাই তো? কেটিএস কোম্পানি কিন্তু দুইটাই নিয়েছে নামে তৈরি করছে। আচ্ছা এটার দাম আসবে মাত্র 6,500 টাকা, ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র 24 ঘন্টার অফার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর আছে হাফ স্ট্যান্ড। ওকে হাফ স্ট্যান্ড ফ্যান যখন নিতে চান, যারা দেখেন আপনি একটু দেখাই আপনাকে। আচ্ছা ছোট বড় করতে পারবেন? ওকে ছোট বড় করতে পারবেন। এখানে কিন্তু একটা বাটন আছে, বাটনে চাপ দিলে কিন্তু আপনারা আচ্ছা ছোট বড় করতে পারবেন। আর যারা হচ্ছে এই ফ্যানটাতে, এই ফ্যান কিন্তু একই রকম। ওকে যারা হচ্ছে এই ফ্যান কিন্তু দুটোই কিন্তু একই রকম। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু তিনটা মানে কালার আছে, তিনটা কালার আছে, একটা আছে সাদা, ওকে নীল, আর হচ্ছে মানে এক কথা মেরুন কালার। আচ্ছা এই তিনটা কালার আপনারা নিতে পারবেন, যেকোনো তিনটা কালার অ্যাভেলেবল আছে 6,000 টাকা। জি আচ্ছা দেখেন আপনি দেখেন, এরপরে আছে আপনার নোভা ব্র্যান্ডের ইয়ার কুলার। ইয়ার কুলার এমন একটা জিনিস আপনি একটু চিন্তা করতে পারবেন না, এটা এসি এর কাজ করে, মানে এসি এর কাজ মানে ফুল এসি আপনার, এটা এক প্রকার এসি এটা দেখেন। আচ্ছা এখানে কিন্তু আপনি ওকে ইয়ার, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক। আচ্ছা ওয়াটার ট্যাঙ্কটা হচ্ছে পানি দেয়া ভর্তি করা আছে, পানি দেয়া হচ্ছে পানি দিয়ে চলে। ইয়েস দেখেন এটা, এটা কি ভাই রিচার্জেবল নাকি? যেখানে পেছনে তো লাইন দেওয়া আছে কিছু, এটা কি রিচার্জেবল নাকি ভাই? ভাই এটা কোথায় লাইন দেওয়া আছে দেখেন তো একটু? না না বলছি যে এই যে এখানে ভাই এখানে আছে আপনার পানির লাইন। হ্যাঁ ধরেন এটা হলো পানির পাইপ, ছ এর নিচে আছে মোটর আছে, এই মোটরের মাধ্যমে আপনার পানিটা উপরে যায়। আচ্ছা উপরে যাচ্ছে স্ক্রুড্রাইভারটা দেন তো। ওকে মানে উপরে যাই, উপরে যাওয়ার পরে আপনার এখানে হানিকম প্যাড আছে। ওকে হানিকম প্যাডটা পুরোটা ভিজবে, ভিজে আপনার সামনে দিয়ে, সামনে দিয়ে পানি বের হবে। আচ্ছা পানি এখন এটা কিন্তু আপনার কাছে সাদা নর্মাল বাতাস বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বাতাসের সাথে কেউ যদি মনে করেন যে ভাই আমি হচ্ছে বাতাসটাতে ঘুরাই দিব, স্যার ঘুরাই দিব, তখন কিন্তু আপনি এই যে কি সিস্টেম রে ভাই, চমৎকার। আপনার ঘোরানো অফ করছেন? ইয়েস অফ হয়ে গেছে, এই যে ঘুরাই দিলাম ভাই। রিচার্জেবল কি বলেন ভাই? 7 ঘন্টা চলবে, 7 ঘন্টা চলবে, 7 ঘন্টা মানে কারেন্ট ছাড়া, কারেন্ট ছাড়া চলবে 7 ঘন্টা, ছাড়া চার্জে চলবে 7 ঘন্টা ভাই। টাইমার আছে ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, মানে আপনি এরকম 1 ঘন্টা পরে অফ হয়ে যাবে, 2 ঘন্টা পরে অফ হয়ে যাবে, 4 ঘন্টা পরে অফ হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ দিবে 7 ঘন্টা, এটাই সবচেয়ে বড় কথা ভাই। একটা এসি ব্যাটারি ব্যাকআপ দিবে না আপনাকে কখনো, এয়ার কুলার দিবে কিন্তু এয়ার কুলার এসির কাজ করবে, আবার এদিকে বিদ্যুৎ বিল কম আসবে দেখেন। হ্যাঁ হ্যাঁ7 ঘন্টা চার্জ থাকবে যদি কেউ ফুল স্পিডে চালান সেক্ষেত্রে থাকবে 2.5 ঘন্টা, ইয়েস যদি কেউ মিডিয়াম স্পিডে চালান সেক্ষেত্রে থাকবে 5 ঘন্টা। আপনি এইভাবে বিভিন্নভাবে এটা দেখতে পারবেন। আপনি দেখেন এখানে কি করে মানে এই যে বাইরের থেকে যে বাতাসটা যায় এটা এখান থেকে যদি কারো পানিতে লাগে সেক্ষেত্রে কিন্তু পানিটা একবার শীতল হয়ে যায়, শীতল শীতল হওয়ার পরে যে সামনে দিয়ে শীতলতা বের হয়। এক্স্যাক্টলি দেখেন দেখেন যারা আজকে এয়ার কুলার কিনবেন ভাই, এয়ার কুলার কি কম দামে থাকবে আজকে? ভাই আজকে থাকবে একেবারে রিজনেবল প্রাইসে ভাই। একই মডেলের আর একটা ফ্যান আছে, এটাও নোভা ব্র্যান্ডের, নোভা ব্র্যান্ডের বক্স ফ্যান। আচ্ছা বক্স ফ্যান নোভা ব্র্যান্ডের, ওকে ভাই। এরপরে আছে আমাদের মিস্ট ফ্যান, মিস্ট ফ্যান আপনারা দেখেন
আমি একটু দেখাই অন করে অন করলাম, অন করার পর দেখেন আপনার হলো এই যে ঠিক আছে, দেওয়ার পরে আপনার এখান থেকে বাষ্পীয় আকারে পানির থেকে একটা অংশ বের হবে, আচ্ছা বাষ্প হবে, মানে এটা কিন্তু ভিজবে না, কোথাও ভিজবে না, এবং এটাতে এত পরিমাণে ঠান্ডা থাকবে যে আপনার এই বাতাসের সাথে ফ্যানটা মিলে, মানে ফ্যানের বাতাসের সাথে মিক্সটা একসাথে হয়ে খুবই আরামদায়ক একটা মানে অনুভব দেবে আপনাকে। আচ্ছা চমৎকার, আমি আপনার এটাতে কি পরিমাণ ঠান্ডা আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা এটা ফ্যানটা অফ করে তারপর দেখাই, কারণ শুধু মিক্সটাকে আমি একটু দেখাই। আচ্ছা শুধু মিস্ট দেন, শুধু মিস্টটা দর্শক আপনাদেরকে দেখাবো, মিস্ট যদি ছেড়ে রাখেন সেই ক্ষেত্রে মিস্টের কিন্তু আপনি মোটামুটি ঠান্ডা একটা আবহাওয়া পাবেন, যেটা হচ্ছে আপনি আপনার ফ্যান চালানোর দরকার হবে না। এই যে দেখেন মিস্ট কত ধোঁয়া, এই ধোঁয়াটা আসলে ঠান্ডা কুয়াশার মতো দেখেন। ওকে দেখেন, মানে এটা দিয়ে কি বুঝাচ্ছেন ভাই, মানে এটাতে আদৌ পানি বের হচ্ছে কিনা? আচ্ছা মানে মিস তো পানি দিয়ে বের হয় কিন্তু পানি বের হয় না, তাই তো? পানি বের হয় না, পানি বের হয় না। ওকে চমৎকার, মিস্ট ফ্যান একটা দেখালাম সাদা কালারের, একটা এখন হচ্ছে ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালারের। আচ্ছা চমৎকার, এই ব্ল্যাক কালারটাও সেম নাকি ভাই? ভাই এটা সেম, শুধুমাত্র মডেলটা আলাদা, এটা দাম থাকে মাত্র 11,000। ভাই মিস্ট ফ্যানগুলো রিচার্জেবল হলে তো ভালো হইতো, দেখা গেছে ভাই কি বলেন ভাই, সবগুলো রিচার্জেবল ভাই, রিচার্জেবল, সব কয়টা ফ্যানই আমাদের হচ্ছে রিচার্জেবল ফ্যান। আচ্ছা, কারণ এখানে রিচার্জেবল বাদে কোনো ফ্যান আমাদের কাছে দেখাচ্ছে না, কারণ ভাই যেখানে কারেন্ট বিদ্যুৎ থাকেই না, আচ্ছা সেখানে তো আমি অন্য কিছু দেখে তোমার লাভ নাই আছে না, কারণ আমি এখানে রিচার্জেবল দেখাচ্ছি শুধুমাত্র সুবিধার কারণে, কারণ আপনার গ্রামে পরিবারে বাবা মা আছে, আপনার বিদ্যুৎ থাকে না ঠিক মতন, সেই ক্ষেত্রে আপনারা এই এমন একটা ফ্যান কিনেন, এমন একটা কুলার কিনেন যেটাতে আপনার 2-5-10 ঘন্টা একটা সাপোর্ট দিতে পারে। আচ্ছা28 ঘন্টা চলবে নাকি এই মিস্ট ফ্যান? দেখেন দর্শক, যেটা হচ্ছে এসির, এসির কাজ করবে আপনার বাসায়, বাসায় কিন্তু এসি থাকলে ভাই এসি কিন্তু আপনার কারেন্ট ছাড়া চলে না, যারা আজকে এয়ার কুলার কিনবেন, যারা আজকে মিস্ট ফ্যান কিনবেন, যারা আজকে স্ট্যান্ড ফ্যান কিনবেন, তারা কিন্তু আজকে অনেক লাভবান হবেন। আপনি দেখেন প্রথমে দেখাইছি আপনার ডিফেন্ডার কোম্পানি, হ্যাঁ হ্যাঁ আপনার হচ্ছে, হ্যাঁ ডিফেন্ডার, ডিফেন্ডার কোম্পানির, ডিফেন্ডার কোম্পানির আপনার হচ্ছে মানে ফ্যান, এটা হলো আপনার 29-38 মডেলের ফ্যানের দাম হলো মাত্র 500 টাকা। ভাই আর একটা ফ্যান আছে, ফ্যান আছে, এটা হলো আপনার মানে মিনি মিক্স কুলার, ঠিক আছে? আচ্ছা এটাও ফ্যান, ছোট ফ্যান, ছোট ফ্যান ভাই। এই ফ্যান নিয়ে আমার একটা জিনিস মনে পড়লো, অংজার্নি করতেছে বাড়িতে যাচ্ছে, তারা এটা নিয়ে যান, শান্তিতে বাসের মধ্যে চালাতে পারবে, চালাতে পারবে, রিচার্জেবল তো, রিচার্জেবল, বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, গাড়ির মধ্যে এই ফ্যান চালাবেন, শান্তিতে থাকবেন। দেখেন দেখেন যারা মোটামুটি আপনার 1-1.5 ঘন্টা একটা ব্যাকআপ দিবে, ইয়েস, মানে যারা আপনার আছে যে মেকআপ টেকআপ করে আপনারা রাখতে পারবেন, তারপর ছোট বাচ্চা নিয়ে যায়, বাচ্চারা থাকে, হ্যাঁ পড়াশোনা করে, টেবিলের এক কোণে রাখবেন, ইয়েস ফিক্স করেন, সেখানে আপনারা মানে কল করতে পারেন, ভিডিও কল, অডিও কল, যেভাবে হোক আপনারা দেখে শুনে নিতে পারবেন। এবং আপনারা যদি কেউ সরাসরি আসতেন সেখানে মোহাম্মদপুর বসিলা রেল অফিসের ঠিক পাশে অথবা বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা বাস স্ট্যান্ডে এসে দাস্তার করা হাতে জানা থাকলে দেখতে পাবেন আমাদের হচ্ছে ভর প্রাইসে বড় শোরুম আছে। আপনার দরকার হলে গাড়ি নিয়ে আসতে হবে, আমাদের মানে পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা আছে। ওকে যারা আসতে চান তারা কিন্তু এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন, এছাড়া যারা ঢাকার বাইরে থেকে নিতে চান মাত্র 500 থেকে 1,000 টাকা অ্যাডভান্স করে, কিন্তু মাত্র 24 ঘন্টা কুরিয়ার হবে না, যারা নিতে চান
অবশ্যই ছাত্রত্বরন্ত আপনারা ফোন কলের মাধ্যমে অর্ডার নিতে পারবেন। হ্যাঁ অবশ্যই, এই ফ্যানগুলা এয়ার কুলারগুলা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এছাড়া চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা বাস স্ট্যান্ডে, ওকে, এসে দেখে শুনে কিন্তু পারচেস করতে পারবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।